তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু কেন্দ্রীয় ঘাগরঘাড়ার কমিটির প্রধান যিনি পুরুলিয়া জেলার সুদীপ রয়দা, কিন্তু বলে দিলেন যে এবারের যারা কুর্মি নির্দল প্রার্থী জয়ী হয়েছেন তারা ঠিক কোন দলে যোগদান করতে চলেছে। সো প্লিজ তোমরা দেখে নাও বন্ধুরা, দেন কমেন্টে জানাও সিদ্ধান্তটা তাদের কতটা ঠিক হয়েছে এবং কতটা ভুল হয়েছে। এইটা এখন হচ্ছে যে আমাদের মানে আমরা তো কারো সঙ্গে কারো সঙ্গে বোর্ডে যেতে হবে, কিন্তু উল্টা ফ্যাক্ট আলাদা। আমরা তো বোর্ড গঠনে যেতেই হবে, বোর্ড গঠন করতে হবে। তো সেখানে আমরা তো কাজ করার জন্য মূলত শুধু তো ইগো রাখি হবে না, আমরা জিতার আগে পর্যন্ত আমরা সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন বোর্ড গঠনের ক্ষেত্রে আমাদের যদি কোনো সুযোগ আছে তো সেই সুযোগটা নিয়ে আমরা এলাকার কাজ করবো। তৃণমূলকেও কি সাপোর্ট করবেন? তৃণমূলকে সাপোর্ট করবো, তৃণমূলের তো প্রয়োজন আমাদের কাছে। তৃণমূলের প্রয়োজন, তৃণমূল শুধু বলছি না, অন্য যে কেউ হতে পারে। ধরুন বহু জায়গাতে এরকম আছে যে একটা বা দুটো পেলেই তৃণমূল সেখানে করতে পারবে, এবং সেখানে আপনাদের প্রার্থী ভূমিকা কি থাকবে, ভূমিকা কি থাকবে, সেখানে কি করবেন? যেখানে আমরা বেশি সুবিধা পাবো সেখানেই যাবো। বিশেষ করে আমাদের যদি প্রধান হওয়ার বহু প্রধান হওয়ার মতো জায়গা থাকে তাহলে সেখানে আমরা তাদেরকেই সাপোর্ট করবো। কেউ যদি আপনাদেরকে না জানিয়ে ধরুন গেল, সেই বিষয়ে কি আপনারা কোনো প্রতিবন্ধকতা রেখেছেন সেই ক্যান্ডিডেটের জন্য? না জানিয়ে সেক্ষেত্রে আমরা আবার আলোচনায় বসে দেখবো। আমরা তো সবাইকে কমিটমেন্ট করাইছি, আমাদের যে সবাই অঙ্গীকার পত্র ইয়া করেছে, এই ক্ষেত্রে সাংগঠনিক ভাবে আলোচনা করে এটা ডিসিশন নেওয়া হবে। মানুষের কাছে অঙ্গীকার করেছে। কতজন প্রার্থী আপনাদের জয়ী? আমাদের জয়ী প্রার্থীর তালিকাটা সার্বিক কুর্মি জনজাতির, আমরা তো ঘোষণা করেছিলাম গাগরঘাড়া থেকে যে আমরা নির্বাচনে যাচ্ছি, কুর্মি জনজাতির মানুষ অংশগ্রহণ করেছে এবং তারা জিতেছে। তারা কখন হিটমিতানকে নিয়ে যেতেছে, কখন নিজে নিজে জিতেছে। টোটাল প্রার্থীর সংখ্যা ছিল গ্রাম পঞ্চায়েতে 671 এবং জয়ী হয়েছে তার মধ্যে 348টা। এটা কিন্তু পুরুলিয়া 1 নম্বর ব্লকের পরিসংখ্যানটা এখানে যুক্ত নাই, কারণ টোটাল পাইনি এখনো। আর পঞ্চায়েত সমিতিতে ছিল টোটাল 98টা, তার মধ্যে জয়ী হয়েছে 21টা। জেলা পরিষদে ছিল 22টা, এখানে জয় আসে নাই। এটা সব ফ্রেশ ফ্রেশ দেওয়া। এবারে কিছু নির্ণয় ভূমিকা কি আপনারা যৌথভাবে নেবেন, মানে ঘাগরঘাড়া কমিটি নেবেন নাকি আদিবাসী কর্মী সমাজ নেবেন? আমাদের ভাবনা চিন্তা আছে আলোচনায় বসার, দুটো একসাথে বসে আলোচনায় বসার, কারণ এই জয়টা শুধু আমাদের ঘাগরঘাড়ার ডাক দিয়েছিল ঠিকই, কিন্তু এটা সর্ব যারা আন্দোলনরত বা যারা সমর্থন নিয়েছে সবারই জয়। তো এটা সবাই এটা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এই যে তৃণমূল বিপুল একটা জয় হয়েছে, এই বিষয়টি আপনারা কি বলবেন? তৃণমূলের জয় হয়েছে, আমাদেরও জয় হয়েছে। আমাদের যেটা হচ্ছে আমরা আমাদের পরিসংখ্যান তুলে ধরবো। আমরা দেখি 671 348 গ্রাম পঞ্চায়েতে আমাদের 50%-এর থেকে বেশি রেজাল্ট হয়েছে। আমরা ওইভাবে দেখবো না, কারণ তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত দল কুর্মীদেরকে বাছে বেছে আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল, কুর্মী প্রার্থী বাছে বেছে দিয়েছিল। অতএব এই জয়টা কোথাও আমাদের কিছু ভোট নিয়ে গেছে ওই কুর্মী প্রার্থীরা, যার জন্য ওরা জিতেছে, নাহলে তো শূন্য হতে পারত আমরা যেখানে কুর্মী অধ্যুষিত জায়গায়। ওরা আমাদেরকে আমাদের জাতির প্রার্থী নিয়ে দিয়েছিল যাদেরকে আমাদের হারানো যায়, সেইখানে আমাদের জয় দেখছি। আজকে দেখি বিজেপি গেল, আজকে কোর্টে কোর্টে যাচ্ছে, এই যে নির্বাচনের ফলের বিষয় নিয়ে আপনাদের কি চিন্তা করেন? আমাদেরও কিছু কিছু জায়গায় এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেগুলো আমাদের নেতৃত্বের কানে আসিছে। তার মধ্যে দু একটা নাম উল্লেখ করলেই নেই, যেমন হচ্ছে খড়গপুর গ্রামীণ ভেটিয়া অঞ্চল কুচলাতাড়ি ভুরকুন্ডি বুথ, এখানে হরেন মাহাতো ছিল গ্রাম পঞ্চায়েত প্রার্থী, তাকে সই স্বাক্ষর করানো হয়েছিল, করানোর পরেই বার করে দেওয়া হয়েছে, তাকে কাউন্টিং এর সময় রাখা হয়নি। একই ঘটনা ঘটেছে শালবনিতে দুটা, শালবনি ব্লকে। এইগুলো নিয়ে কি চিন্তা ভাবনা? এগুলো নিয়ে আমরা আদালতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করেছি, আগামীকালকে ইয়ে করা হবে, ডিসিশন নিয়ে যাওয়া হবে। সুদীপ রায় মাহাতো, ঘাগরঘাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য। আচ্ছা, কিছু কিছু পঞ্চায়েতে দেখা গেছে যে আগের থেকে এসটিসি রিজার্ভ আছে, যেটা প্রধানের জন্য প্রথম থেকে রিজার্ভ আছে, সেখানে আপনাদের এই এখানে আপনাদের আপনারা একটা নির্ণায়ক ভূমিকা আছেন যে আপনারা পঞ্চায়েত করতে পারবেন। সেই জায়গায় যদি এসটি রিজার্ভ মহিলা বা পুরুষকে প্রদান করতে, সেক্ষেত্রে আপনার কাকে সমর্থন করবেন, কিভাবে সমর্থন করবেন? কারণ সেটা তো অলরেডি আপনার নির্বাচন ইয়ে থেকে আপনার যে এসটি কোন মহিলা বা পুরুষ সেখানে প্রদান হবে, সেখানে আপনাদের ভূমিকা এসটিকেও সমর্থন করা যাবে যদি সেরকম ইয়া থাকে, আমরা আমাদের সুবিধা রেখে যাবো।